হাই ফ্রেন্ডস, আমার নাম হচ্ছে তনুশ্রী দাস আর তোমরা দেখছো স্টক বেঙ্গলি। আমি তোমাদের জন্য আজকে নিউ একটা আপডেটস নিয়ে এসেছি, সো চলো স্টার্ট করা যাক। দেখো, এখনো SBI কার্ডের IPO মার্কেটে আসেনি, নেক্সট ইয়ার আসার চান্সেস আছে, আর এর উপর পাবলিকদের ইন্টারেস্ট যে এখন থেকেই আছে। গ্রে মার্কেটের মধ্যে অলরেডি কার্ডস এর উপর ট্রেডিং চালু হয়ে গেছে, আর ডাব্বা বাজারের মধ্যে মালের বুকিং এখন থেকেই শুরু হয়ে গেছে। আর যদি তোমরা SBI কার্ডের IPO এর উপর ইন্টারেস্টেড থাকো, আমার মনে হয় ডেফিনেটলি ইন্টারেস্টেড হবে, এটা মার্কেটে অনেকটাই বড় IPO হতে যাচ্ছে। আমি তোমাদেরকে বলবো, মিডিয়ার মধ্যে যেরকম নিউজ আসছে, SBI কার্ডের মধ্যে স্পেশাল ক্যাটাগরি হতে যাচ্ছে, আর ওই স্পেশাল ক্যাটাগরির জন্য এলিজিবল হওয়ার জন্য তোমাদেরকে কম বেশি অন্তত SBI ইন্ডিয়ার একটা শেয়ার কিনে রাখতে হবে। আমি তোমাদেরকে বলছি, যখন SBI কার্ডের IPO মার্কেটে লঞ্চ হবে, এর একটা স্পেশাল ক্যাটাগরি হবে, সেটা হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ইন্ডিভিজুয়াল ইনভেস্টর। যারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ইন্ডিভিজুয়াল ইনভেস্টর আছে, তাদের একটা স্পেশাল ক্যাটাগরি হবে। সেই কারণের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অন্তত একটা শেয়ার কিনে রাখো। যদি তোমাদের কাছে SBI এর একটা শেয়ারও থাকে, তাহলে তোমরা শেয়ার হোল্ডার হবে, মানে তোমরা SBI এর ইনভেস্টর হবে। আর এই স্পেশাল ক্যাটাগরির মধ্যেই SBI কার্ডের IPO র অ্যালটমেন্টের চান্সেস বাড়াতে পারো। তোমাদেরকে বলি, SBI কার্ডের IPO অ্যারাউন্ড 9,000 crore হবে। এটা এখনো কনফার্ম ইনফরমেশন নয়, কোম্পানির তরফ থেকে এখনো কিছু কমিউনিকেট করা হয়নি, আর ইস্যু প্রাইস যা আছে সেটা 700 টাকার কাছাকাছি হতে পারে। আর তোমাদেরকে বলি, টেন্টেটিভ ইনফরমেশনের হিসাবে ইস্যু প্রাইস 700 টাকা হতে পারে। আর গ্রে মার্কেটের মধ্যে অলরেডি এর কাজকর্ম শুরু হয়ে গিয়েছে, প্রিমিয়াম একদম স্ট্রং চলছে, 225 টাকা থেকে 250 টাকার মধ্যে। আমি আবার তোমাদেরকে বলবো, যদি তোমাদের কাছে SBI এর একটা শেয়ারও থাকে, তাহলে তোমাদের কাছে SBI কার্ডের IPO র অ্যালটমেন্ট পাওয়ার একটা হায়ার চান্সেস থাকছে। কেন যে তোমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শেয়ার হোল্ডারের মধ্যে পড়বে। আর দেখো, বলছে যে আর্লি নেক্সট ইয়ার 2020 শুরুতে IPO মার্কেটে লঞ্চ হতে পারে। সো ফ্রেন্ডস, এটা ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।